সো হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম ব্যাক জানাই এই চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। সো গাইজ, ফাইনালি আমাদের গেমের মধ্যে পুরাতন দুটো ইনকুবেটার ব্যাক আসতে হলেছে। একটা হচ্ছে আমাদের P90 গানের ইনকুবেটার, একটা হচ্ছে আমাদের MP40 গানের ইনকুবেটার। যেমনটা গাইজ তোমরা জানোই আমাদের যে পোকার MP40 আছে, তো সেই পোকার MP40 আমাদের গেমের মধ্যে ব্যাক আসতে হলেছে। এই পুরাতন দুটো ইনকুবেটার আমাদের গেমের মধ্যে কবে রিটার্ন আসছে সেটা গাইজ আজকের এই ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো। এছাড়া ভাই আমাদের গেমের মধ্যে আসতে হলেছে নতুন একটা স্কাইউইং স্কিন, যেটা তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করছিলে যে ভাই আমাদের যে ড্রাগনের স্কাইউইং স্কিনটা আছে সেটা আমরা আমাদের গেমের মধ্যে কবে দেখতে পারবো। ফাইনালি গাইজ তার কিন্তু কনফার্ম ডেট আমি পেয়ে গেছি, আজকের এই ভিডিওতে তোমাদের কনফার্ম ডেটটা জানিয়ে দেবো। এছাড়া ভাই মিষ্টি সবের ব্যাপারে ফুল টু ফুল আপডেট আজকের এই ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো। তো ভাই আজকের এই ভিডিওটা অনেক বেশি একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে, ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখো। আর ভাই ভিডিওটা দেখার পর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে সবাই মিলে ভিডিওটাতে একটা করে লাইক তোমরা করে দিও। তো ভাই চলো বেশি দেরি না করে আজকের আমাদের এই ভিডিওটা আমরা স্টার্ট করবো। এই সবার প্রথমেই তোমাদের যে আপডেটটা আমি দেবো সেটা হচ্ছে আমাদের গেমের মধ্যে নতুন যে তোমরা স্কাইউইং স্কিনটা দেখতে পারবে, তার সাথে আমাদের অ্যানিমেশনটা তোমরা দেখতে পারবে, কবে তোমরা দেখতে পারবে, কোন ইভেন্টের মধ্যে তোমরা দেখতে পারবে। গাইজ এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের অফিসিয়ালি কিন্তু একটা ব্যানার এখানে বেরিয়ে এসেছে, যেখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যেটার নাম হতে হচ্ছে ড্রাগন হুইল, যেটা কিন্তু আমাদের গেমের মধ্যে তোমরা দেখতে পারবে 16 তারিখে, 16 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত আমাদের ইভেন্টটা চলবে। যেখানে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের গেমের মধ্যে যে ফেডেড হুইল ইভেন্ট হয়, তবে সেই ফেডেড হুইল ইভেন্টের মধ্যেই আমরা দেখতে পারবো। অ্যান্ড ভাই এখানে আমাদের যে মেন রিওয়ার্ডটা থাকবে সেটা হচ্ছে আমাদের এই স্কাইউইং স্কিনটা, যেটা আমাদের ড্রাগনের স্কাইউইং স্কিন, তার সাথে আমাদের ড্রাগনের অ্যানিমেশনটা, যেটা গাইজ তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। ভাই এটা কিন্তু 100% কনফার্ম তোমরা বাংলাদেশ প্লাস আমাদের ইন্ডিয়ান সার্ভারে তোমরা 16 তারিখে গেমের মধ্যে দেখতে পারবে। 16 তারিখে তোমরা কিন্তু ডায়মন্ড খরচ করে এখান থেকে এই দুটো জিনিস বের করতে পারবে। অ্যান্ড এই ইভেন্টে তোমাদের মোট এখানে 1100 ডায়মন্ড খরচ হবে। 1100 ডায়মন্ড খরচ করে তোমরা এখান থেকে যা কিছু আছে সব কিছু তোমরা বের করে নিতে পারবে। তো ভাই তোমরা যদি এখান থেকে বের করতে যাও আমাদের ড্রাগনের অ্যানিমেশনটা, তার সাথে আমাদের ড্রাগনের স্কিনটা, তো ভাই তোমরা কিন্তু এখন থেকে ডায়মন্ড জমাতে শুরু করো, তোমরা 1100 ডায়মন্ড মতো জমিয়ে রাখো, ঠিক আছে। তো ভাই এরপরে আমাদের নেক্সট আপডেট হচ্ছে আমাদের মিষ্টি সব নিয়ে। গাইস আমাদের গেমের মধ্যে পুরোপুরি মিষ্টি শপটা কনফার্ম হয়ে গেছে, যেখানে তোমরা 90% ডিসকাউন্ট তোমরা দেখতে পারবে গেমের মধ্যে। অ্যান্ড ভাই এখানে তোমরা যে মিষ্টি শপটা দেখতে পাচ্ছ এই মিষ্টি শপটা আমাদের গেমের মধ্যে আসতে হচ্ছে 12 তারিখে, তোমরা ইন্ডিয়া প্লাস আমাদের বাংলাদেশ সার্ভারে দুটো সার্ভারই মিষ্টি শপটা দেখতে পারবে। অ্যান্ড অলরেডি বাইরের কয়েকটা সার্ভারে আমাদের মিষ্টি শপটা চলে এসেছে, বাট ভাই আমাদের সার্ভারে তোমরা 12 তারিখে দেখতে পারবে। মানে ভাই আজকে হচ্ছে আমাদের 6 তারিখ, আর মাত্র তোমরা 5 দিন পর আমাদের গেমের মধ্যে মিষ্টি শপটা দেখতে পারবে, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কি কি আইটেম তোমরা দেখতে পারবে। বাট ভাই এখানে আমাদের যে আইটেমগুলো আমি তোমাদের দেখাচ্ছি, তো ভাই এই আইটেমগুলো কিন্তু আমাদের এখানে চেঞ্জ হতে পারে, কারণ কি এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এই যে বান্ডেলটা, তো ভাই এই বান্ডেলটা কিন্তু আমাদের মিষ্টি শপের মেন রিওয়ার্ড হিসেবে থাকবে, যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ। অ্যান্ড ভাই আরও একটা মেন রিওয়ার্ড হিসেবে এখানে থাকবে, যেটা হচ্ছে আমাদের ইমোট, একদমই একটা নতুন ইমোট। তাছাড়া ভাই মিষ্টি শপের মধ্যে যেমন আমরা কয়েকটা আইটেম দেখতে পাই, সেই আইটেমগুলো আমরা গেমের মধ্যে দেখতে পারবো, যেমন কি আমাদের হয়তো একটা পুরাতন ইমোট দেবে, তোমাদের একটা ক্যারেক্টার দেবে, এছাড়াও আমাদের অনেক কিছু থাকবে যেগুলো তোমরা মিষ্টি শপের মধ্যেই দেখতে পারবে। অ্যান্ড ভাই তোমাদের সেখানে যত পার্সেন্ট ডিসকাউন্ট দেবে তোমরা কিন্তু তত পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের এখান থেকে নিতে পারবে। অ্যান্ড এখানে তোমরা যে ইমোটটা দেখতে পাচ্ছ এই ইমোটটাই কিন্তু আমাদের হতে চলেছে আর একটা মেন রিওয়ার্ড। আর যদি ইলাইট পাসের কথা বলি, তো ভাই ইলাইট পাসটার কিন্তু খুবই চান্স এখানে কম আছে যে ভাই ইলাইট পাসটা তোমরা এই মিষ্টি শপের মধ্যে দেখতে পারবে। মানে ভাই তোমরা বলতে পারো এবারে যে আমাদের ইলাইট পাসটা আছে সেটা কিন্তু তোমরা মিষ্টি শপের মধ্যে দেখতে পারবে না। বাট ভাই তোমাদের বলে দিই, তোমরা কিন্তু 23 থেকে 24 তারিখের মধ্যে আরও একটা হয়তো ডিসকাউন্ট ইভেন্ট তোমরা দেখতে পেতে পারো, যে ইভেন্টের মধ্যে তোমরা ইলাইট পাসটা ডিসকাউন্টটা পেতে পারো। তো ভাই এখনো পর্যন্ত যারা ইলাইট পাসটা পারচেস করোনি তোমরা আরও কয়েকদিন ওয়েট করে যাও, তোমরা 23 থেকে 24 তারিখ পর্যন্ত ওয়েট করার পর তবেই তোমরা কিন্তু ইলাইট পাসটা পারচেস করো, ঠিক আছে। এরপরে তোমাদের একটা কনফার্ম আপডেট দিয়ে দিই, যেমনটা তোমরা এখানে দেখতেই পারছো আমাদের অফিসিয়ালি কিন্তু এখানে একটা ব্যানার চলে এসেছে, যেখানে কিন্তু তোমরা দেখতেই পারছো আমাদের যে P90 ইনকোডারটা আছে সেটা কিন্তু আমাদের গেমের মধ্যে ব্যাক আসতে হয়েছে বা রিটার্ন আসতে হয়েছে। অ্যান্ড ভাই এটা কিন্তু বাংলাদেশ সার্ভারের জন্য পুরোপুরি কনফার্ম হয়ে গেছে, বাংলাদেশ সার্ভারে তোমরা 13 তারিখে আমাদের গেমের মধ্যে P90 ইনকোভেটারটা রিটার্ন তোমরা দেখতে পারবে। ইন্ডিয়া সার্ভারও 13 তারিখে তোমরা আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পেতে পারো, বাট ভাই এখনো তোমাদের আমি কনফার্ম বলছি না, কারণ কি ভাই কনফার্ম আমি পুরোপুরি জানতে পারিনি যে ভাই ইন্ডিয়ান সার্ভারে আসবে কি না। তবে বাংলাদেশ সার্ভারে কিন্তু 100% কনফার্ম তোমরা 13 তারিখে P90 ইনকোভেটারটা তোমরা রিটার্ন দেখতে পারবে, ঠিক আছে। এই সবার সাথে যে আপডেটটা আমি রেখেছি সেটা একটা OP লেভেলের আপডেট, যেটা হতে হচ্ছে আমাদের পোকার MP40। হ্যাঁ গাইস আমাদের গেমের মধ্যে পোকার MP40 যে ইনকোভেটারটা আছে সেটা কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন আসতে হয়েছে। তো ভাই কবে আমাদের গেমের মধ্যে ব্যাক আসবে বা কবে আমাদের গেমের মধ্যে রিটার্ন আসবে সেটা তোমাদের জানিয়ে দিই। সেখানে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ইনকুবেটারের মধ্যে আমরা কোন কোন MP40 দেখতে পারবো, আমাদের যে রয়্যাল প্লাস MP40টা সেটা ছাড়া কিন্তু আমাদের যে পোকার MP40 চারটে MP40 আছে, তো ভাই সেই 4 রঙের কিন্তু MP40 আমরা গেমের মধ্যে দেখতে পারবো। যেমন আমরা ইনকুবেটারে দেখতে পাই সেই রকম ভাবেই আমরা ইনকুবেটারে দেখতে পারবো। তো ভাই আমাদের গেমের মধ্যে যে P90 ইনকুবেটারটা ব্যাক আসতে হয়েছে, তো ভাই তারপরেই কিন্তু আমরা আমাদের গেমের মধ্যে এই পোকার MP40টা দেখতে পেতে পারি। অ্যান্ড ভাই এটা কিন্তু 100% কনফার্ম আসবে, বাট ভাই এখনো কিন্তু ডেট কনফার্ম হয়নি, খুবই তাড়াতাড়ি ডেট কনফার্ম হয়ে যাবে যে ভাই কবে আমরা গেমের মধ্যে দেখতে পারবো পোকার MP40 ইনকুবেটারটা। তো ভাই তার জন্য তোমাদেরকে জাস্ট একটু ওয়েট করতে হবে, যখনই ভাই কনফার্ম ডেটটা আমি জেনে দেবো তোমাদের পরবর্তী কোনো ভিডিওতে আমি তোমাদের কনফার্ম ডেটটা জানিয়ে দেবো কবে তোমরা গেমের মধ্যে দেখতে পারবে। তো ভাই আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভিডিওটা যদি ভালো লাগে সবাই মিলে একটা করে লাইক তোমরা করে দাও। ভাই যারা আমাদের এই চ্যানেলে নতুন হয়েছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নাও। তো ভাই চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, টাটা, বাই বাই গাইস।